ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নিহত বর্ডার গার্ড বাংলাদেশের সদস্য মোহাম্মদ রইউুদ্দিনের মরদেহ দুদিন পর ফেরত দিয়েছে বিএসএফ সকালে যশোরের উপজেলার শিকারপুর সীমান্ত দিয়ে আনুষ্ঠানিকতা শেষে পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ হস্তান্তর করা হয় গত বাইশ জানুয়ারি সারসা উপজেলার ধান্নখোলা জেলেপাড়া সীমান্তে বিএসএফ এর গুলিতে সিপাহী মোহাম্মদ রইসুদ্দিন নিহত হন ও রাত সাড়ে বারোটার দিকে বিজিবির পক্ষ থেকে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে বিষয়টি জানানো হয় রসউুদ্দিনের গ্রামের বাড়ি চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায়